বন্ধুরা, NIOS এর ব্রিজ কোর্সের যে প্রিন্সিপাল ভেরিফিকেশন প্রসেস, সেটা অনেক সহজ করে দেওয়া হলো আজ। তো কীভাবে সেটা করতে হবে জানতে হলে ভিডিওটি দেখুন। আমি হলাম অর্পণ আর আপনারা দেখছেন বং টেক। তো প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে NIOS লিখবো। NIOS লিখে NIOS এর সাইটে বা ডাইরেক্ট আমরা www.nios.ac.in এ ক্লিক করব। তারপর দেখুন 6 মান্থ ব্রিজ কোর্স বলে একটি অপশান আসছে, ওখানে ক্লিক করব। করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন বাই প্রিন্সিপাল একটা অপশান আছে, বাই দ্য প্রিন্সিপাল। তো ভেরিফিকেশন বাই দ্য প্রিন্সিপাল অপশানটি ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম একটি পেজ খুলবে। আগে এই জায়গাটাতে লেখা ছিল যে রিজিওনাল সেন্টারে রেলিভেন্ট ডকুমেন্টস নিয়ে, যেমন আধার আইডি নাম্বার, স্কুলের ইউটাইজ কোড নাম্বার, এই সমস্ত নিয়ে মেল করতে হবে। তারপর ওরা ওখান থেকে একটা লগ ইন আইডি দেবে, তো সেই আইডি দিয়ে আপনার প্রিন্সিপালকে লগ ইন করতে হবে এবং ভেরিফাই করতে হবে। তো সেই প্রসেসটা এখন উঠে গেছে। এখন বলে দেওয়া হয়েছে যারা যে সমস্ত স্কুল থেকে NIOS DLED এর জন্য অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে, তো তারা সেই লগ ইন আইডি দিয়েই ঢুকতে পারবে। আর যারা করেননি, প্রথমবার ফর্ম ফিল আপ করছেন, সেই সমস্ত স্কুলের প্রিন্সিপালদের করতে হবে। দেখুন ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। করার পর একটি পেজ ওপেন হবে। তো সেখানে প্রথমে লিখতে হবে ইউটাইজ কোড, তারপর লিখতে হবে টাইপ অফ স্কুল, কী টাইপ অফ স্কুল, গভর্নমেন্ট, গভর্নমেন্ট এডেড, আনএডেড, প্রাইভেট স্কুল। তারপর নেম অফ স্কুল, নেম অফ প্রিন্সিপাল, নাম্বার অফ আনট্রেন টিচার্স, ওই স্কুলে কতজন আনট্রেন টিচার আছেন, ইমেল আইডি, সেটা স্কুলেরও হতে পারে, প্রিন্সিপালের নিজস্ব হতে পারে, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা অবশ্যই হেড টিচারের হতে হবে বা প্রিন্সিপালের হতে হবে, আধার নাম্বার, পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে, এবং কনফার্ম পাসওয়ার্ড করলেই দিয়ে সাবমিট করার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার সাথে সাথেই তারপরে আপনাকে আবার ব্যাকে যেতে হবে। ব্যাকে যাওয়ার পর এখানে স্কুলের ইউটাইজ নাম্বার, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ সাবমিট করার পরেই আপনি লগ ইন হবেন, এবং লগ ইন করার সাথে সাথে সেখানে আপনার স্কুলে যে টিচার আছেন ওনাকে ওখানে দেখাবে, যদি উনি ভর্তি হয়ে থাকেন, রেজিস্ট্রেশন করে থাকেন। তো সেক্ষেত্রে আপনাকে শুধু ভেরিফাই করলেই হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে সাথে এই ভিডিওটিকে শেয়ার করতেও ভুলবেন না।